বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় করতে আজ রাত 8টার পর থেকে দোকান বিপণী বিতান ও কাঁচা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বেশ কিছু সেবা খাতকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এগুলো হচ্ছে রেল স্টেশন, বিমানবন্দর, পরিবহন সার্ভিস টার্মিনাল, হাসপাতাল, দাফন সম্পন্নের প্রয়োজনীয় সামগ্রীর দোকান, ওষুধের দোকান, এছাড়াও ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, সিনেমা থিয়েটার, খুচরা পেট্রোল বিক্রির দোকান, যে কোনো ময়লা নিষ্কাশন ও স্বাস্থ্য ব্যবস্থা কার্যক্রম এই নির্দেশনার বাইরে থাকবে। বৈঠকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে কোরবানির ঈদের পর থেকে নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হলেও এ বিষয়ে কিছু জানাননি শ্রম প্রতিমন্ত্রী।